প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভেন্ডি ভর্তা করে দেখাবো। সহজ ও মজাদার ভর্তা কিভাবে আমি তৈরি করছি, চলুন শুরু করে দেই। প্রথমে ফ্রাই প্যানে দিয়েছি সরিষার তেল, সামান্য পরিমাণে আর শুকনো মরিচ। আর শুকনো মরিচগুলোকে আমি টেলে নিচ্ছি সরিষার তেলের সাথে। আরও দিয়ে দিয়েছি রসুনের কোয়া, আমি 4 কোয়া রসুন নিয়েছি। তো টালা হয়ে গিয়েছে, এখন রসুনটাকে সামান্য পরিমাণে একটু ভেজে নিয়েছি। এখন এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। আমি কিন্তু আস্ত ভেন্ডি রাখতে পারতাম, কিন্তু আমি সবসময় এভাবেই ভর্তাটা করে থাকি। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী সিদ্ধ করে নেবেন। কেউ আস্ত ভেন্ডি সিদ্ধ করে, আবার কেউ টুকরা করেও করে থাকে। তো আমি ভেন্ডিটাকে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব, কারণ ভেন্ডির মধ্যে কিন্তু পানি থাকা যাবে না। আর চিমটি পরিমাণ হলুদও দিয়ে দিলাম, এতে করে ভর্তার কালারটা একটু সুন্দর হয়। এই পানিটা কিন্তু রাখবো না, এখন মিডিয়াম আঁচে ভেন্ডিটাকে সিদ্ধ করব। আর পানিটাকেও খুব ভালো মতো আমি শুকিয়ে নেব, কারণ ভেন্ডির মধ্যে পানি থাকলে কিন্তু ভর্তাটা একদম ভালো হবে না। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর ভেন্ডিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে অ্যাড করে দেব সয়াবিন তেল। এই তেলটা ইউজ করলে ভেন্ডিটার মধ্যে পানিগুলো শুকিয়ে যায় আর ভেন্ডিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এভাবে কখনো করেননি, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভেন্ডিটা কিন্তু একটু আমি ভেজে নিয়েছি এই তেলটার সাথে। তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেন ভেন্ডির গায়ে গায়ে তেলটা লেগে থাকে। তো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিয়েছি ভেন্ডিটা। আমি দেখাচ্ছি, একদম সফট হয়ে গিয়েছে। আর ভেন্ডি কাটার সময় আমি একটু লম্বা রেখেছি, আমার কাছে এভাবেই ভালো লাগে। ছোট ছোট করে কাটলে একদম ম্যাশ হয়ে যায়, সেই ভর্তাটা আমার কাছে ভালো লাগে না। এটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এখানে কয়েকটি শুকনো মরিচ নিয়ে দিয়ে দিয়েছি লবণ, আর এটাও আমি ভালো মতো চটকে নিয়েছি। এই ভর্তাটা আমি হাতে মেখেই করব, আর হাতটাও কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আরেকটি কথা, এই ভর্তায় আপনারা যদি রসুনটা অ্যাড করতে না চান, তাহলে স্কিপ করে দিবেন। আমার কাছে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। এগুলো কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন রসুনটাও আমি একটু চটকে নিচ্ছি, আমি কিন্তু পুরোপুরি ম্যাশ করব না। কাঁচা মরিচের কুচি 1 চা চামচ পরিমাণ, আরও পেঁয়াজ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণের মতো। এখানে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করেছি, আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু টেলেও নিতে পারেন। আসলে ভর্তার কিভাবে করবেন, এগুলো যার যার পছন্দের উপর নির্ভর করে। সবাই তো একরকম খেতে পছন্দ করে না। 1 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেলও দিয়ে দিলাম, আর খুবই ভালো মতো মেখে নিতে হবে। পেঁয়াজ আর মরিচটা ভালো মতো মাখানো হয়ে গেলে ভেন্ডিটাও আমি মেখে নেব। ভর্তা কিন্তু খুব ভালো করে মাখাতে হয়, তাহলে ভর্তার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও ভর্তার রেসিপি আছে, আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে প্রত্যেকটা রেসিপি ভালো লাগবে, কারণ প্রত্যেকটা রান্না আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি। যারা প্রবাসে থাকেন বা নতুন রাঁধুনি, তাদের যেন উপকার হয়। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আবারও খুব ভালো মতো আমি মাখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেগুলো একটু বড় বড় থাকে, হাত দিয়ে আমি ভেঙে দিচ্ছি। তো হয়ে গেছে ভর্তাটা, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ হয়েছে না দেখতে, আর খেতেও ভীষণ মজা। আশা করি আপনাদের কাছে সববারের মতো আমার আজকের রেসিপিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।